রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। প্রক্রিয়া তো একটাই, দলীয় সিদ্ধান্ত হবে অথবা রেজিমের সিদ্ধান্ত, দলীয় তো আমরা বলবো কি একটা রেজিম, এমন রেজিমের সিদ্ধান্তে আপনি নির্বাচনে গেলে আপনি সব মামলা খারিজ হয়ে যাবে, আপনি এমপিও হয়ে যেতে পারেন, আবার অথবা কিং অথবা ডামিপাত ক্যান্ডিডেট হতে পারেন অথবা কিংস পার্টির ক্যান্ডিডেট হতে পারেন, আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত, আবার আপনি হয়েও যেতে পারেন কিছু, আবার টাকা পয়সা লেনদেনের কথা আমরা শুনতে পাই। তো সুতরাং এইগুলোতে কথা হচ্ছে, এটাকে যদি নির্বাচন বলে তাহলে তার নির্বাচন বলে শব্দটা নিষেধাজ্ঞার থেকে বাতিল হয়ে যাওয়ার কথা। আমি তো বলবো আমাদের যে নেতার নেতৃত্বে বিএনপি 15 বছরে যে কত শক্তিশালী হয়েছে সেটা এই নির্বাচনে আবার প্রমাণ করেছে। বিএনপিকে 15 বছর ধরে যত ধরনের ভাঙার চেষ্টা করা হয়েছে, 17 বছর ধরে ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে। এইরকম চাপের, এই যে আমরা তো সব কিছু জানি কী ধরনের প্রক্রিয়া, জেলে পাঠানো, মিথ্যা মামলা দেওয়া, গুম খুন হত্যা মিথ্যা মামলা, নির্বাচনী প্রক্রিয়াকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে বিএনপির কে নাড়াতে পারে নাই দল হিসাবে। বিএনপি আরও বেশি শক্তিশালী হবে, অটুট আছে, ইউনাইটেড আছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সুতরাং উনি দেশেও নেই। এই হচ্ছে বিএনপির বর্তমান অবস্থা। আর তাদের অবস্থা হচ্ছে, তাদের রাজনৈতিক দুর্নীতি এমন জায়গায় গেছে তারা একটা নির্বাচন করার সাহস পাচ্ছে না, জনগণের কাছে যেতে সাহস পাচ্ছে না। আমরা চাচ্ছি জনগণের কাছে যাওয়ার জন্য, তারা বলছে জনগণের কাছে যাওয়া যাবে না, নির্বাচনের সিদ্ধান্ত আমাদের। একটা দল কীরকমভাবে ব্যাংক্রাপ্ট হলে জনগণের কাছে যেতে ভয় পাচ্ছে, এবং এই বিভিন্ন দল থেকে কিংস পার্টি করে তারপরে জেলের ভয় দেখে, মামলার ভয় দেখিয়ে লোকজনকে কাউকে বিরত রাখতে হবে, কাউকে যোগদান করাতে হবে, কাউকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে, কীরকম ব্যাংক্রাপ্ট হলে এই কাজগুলো করতে পারে বিএনপি? তো সেই জায়গায় না, বিএনপি অটুট শক্তিশালী অবস্থানে আন্দোলন জনগণকে সাথে নিয়ে জনগণের কাছে গিয়ে তার ম্যান্ডেট চাচ্ছে, এবং জনগণ সেটা সমর্থন করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাহলে কাদের জয় হয়েছে? বিষয়টা তো সেখানে না, বিষয়টা হচ্ছে আপনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেই ধরনের আপনি দমন নীতি চালিয়েছেন। বিএনপি তো কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না যে আপনাকে গুলি করছে, আপনাকে টিয়ার গ্যাস মারছে, আপনাকে কী বলে সাউন্ড গ্রেনেড মারছে, আপনাকে গুলি করছে, আর তার প্রতিবাদে বিএনপি অস্ত্র নিয়ে রাস্তায় নামে। বিএনপি তো কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না, আপনি খালি হাতে তো অস্ত্রের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারবেন না। তারপরেও তো আমাদের লোকজন প্রতিহত করার ঘন্টার পর ঘন্টা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে খালি হাতে। আপনি তো এইসবের, এই শক্তির বিরুদ্ধে, স্টেট পাওয়ারের বিরুদ্ধে খালি হাতে তো আর যুদ্ধ করতে পারবেন না। সুতরাং জিনিসটা বুঝতে হবে যে জনগণের বিরুদ্ধে যখন একটা রাষ্ট্রীয় সন্ত্রাস দাঁড়িয়ে যায়, সে জায়গাটার একটা ভিন্ন রাজনৈতিক চরিত্র আছে, বাংলাদেশের রাজনৈতিক চরিত্রটা সে জায়গায় গিয়েছে। তো সুতরাং আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে আমি আপনার সাথে একমত, আজকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধভাবে তার অধিকারের জন্য, আমি একটা কথা বারবার বলছি, এটা কোনো ক্ষমতায় যাওয়ার লড়াই না, এটা নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র যে ক্ষমতা দখলের লড়াই না, এই লড়াইটা হচ্ছে বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধে যেরকম মুক্তির সংগ্রাম ছিল, এটা কিন্তু আরেকটা মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে জয়ী হওয়ার পরে বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবে আমরা তাদেরকে স্বাগত জানাবো, বিএনপি ক্ষমতায় যাব এই উদ্দেশ্যে কিন্তু এই আন্দোলন না। আমরা সবাইকে এই জন্য অনুরোধ জানাচ্ছি, আপনার নিজস্ব নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য, আপনার মালিকানা ফিরে পাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মুক্তির সংগ্রামে আসতে হবে, এবং জয়ী না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চালাতে হবে। কোনো আন্দোলন সংগ্রাম তো দিনক্ষণ বলে আসে না কোনো আন্দোলন দুনিয়াতে, সুতরাং এবং জনগণের সংগ্রাম কোনো সময় পরাজিত হয় না, দুইটাই সঠিক। দিনক্ষণ বলেও আসে না, আমার জনগণের মুক্তির সংগ্রাম কোনো সময় পরাজিত হয় না। দুটো বিষয় আছে, দেশে একটা দেশের সাথে অন্য দেশের সম্পর্ক হচ্ছে প্রথমে জনগণের মধ্যে সম্পর্ক,
একটা হচ্ছে জনগণের মধ্যে একটা সম্পর্ক, একটা হচ্ছে রাষ্ট্রের মধ্যে সম্পর্ক। এবং এই সম্পর্কের মধ্যে যে বাংলাদেশের জনগণের প্রত্যাশা কী, একটা দেশের রাষ্ট্রের জনগণের প্রত্যাশা কী, একটা হচ্ছে ইউনিভার্সালি, আমরা যে দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটসে যে সমস্ত দেশগুলো আমরা সনদ সই করেছি সেখানে যে অধিকারগুলো আছে, সেখানে একেবারে নির্বাচন ভোটাধিকার থেকে শুরু করে সব ধরনের মানব অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে, এগুলো তো আমরা জানি। যে রাষ্ট্রগুলো এগুলো বিশ্বাস করে তারা সেই দেশের মানুষের সেই প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে অবস্থান নেওয়ার কথা না, তাহলে দুটো বিষয় হচ্ছে, তাহলে তার যেসব যারা করবে তারা সেই রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আবার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে আমরা যাবে আন্তর্জাতিকভাবে যেখানে আমরা সনদে ঐক্যবদ্ধ হয়েছি তারও বিরোধিতা করছে কিন্তু তারা, এবং তাদের নীতি নৈতিকতা তাদেরকে জিজ্ঞেস করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। সেটা যদি না করে তারা বাংলাদেশের জনগণের মধ্যে তাদের সম্বন্ধে প্রশ্ন জাগবে, এবং আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক যে অধিকারগুলো তারা ভঙ্গ লঙ্ঘন করে একটা ফ্যাসিস্ট সরকারকে, একটা কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন করার পেছনে তাদের উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন জাগবে। বাংলাদেশে যদি রাজনৈতিক পরিবেশ থাকতো আজকে তার ক্রমশ একটু দেশে থাকার কথা, ওনার বিরুদ্ধে এতগুলো মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে একটা নির্বাচন করলো, এইবার আবার বিএনপি নেতা কর্মীদেরকে আরেকটা নির্বাচন করলো, এবং সমস্ত নাগরিক অধিকার হরণ করে নির্বাচনী বৈতরণের পার করার জন্য যত ধরনের আইন কানুন দরকার, যত ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন নির্যাতন দরকার, এগুলোর থেকে মুক্ত হয়ে একটা স্বাধীন পরিবেশে যদি একটা নির্বাচন হতো তা তারেক রহমান সাহেব তো দেশে থাকার কথা, দেশে থেকে উনি অংশগ্রহণ করতে পারতেন, এবং ওনার জনপ্রিয়তার বিপরীতে আমাদের বিপরীত পঙ্ক্তি যারা রাজনীতি করে তাদের জনপ্রিয়তা জনগণ এটা এই তারা প্রমাণ করার সুযোগ পেত। আপনি তো সেই চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন না, আপনি তো সেই চ্যালেঞ্জকে ভয় পাচ্ছেন, আপনি তো সেই চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন না, আমরা তো সেই চ্যালেঞ্জ নিতে চাই। আর সেই চ্যালেঞ্জে যদি আওয়ামী লীগ জিতে তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা তো সে ভয় পাচ্ছেন সেই চ্যালেঞ্জটা নিতে, আমরা তো ভয় পাচ্ছি না, আমরা তো সেই চ্যালেঞ্জটাই নিতে চাচ্ছি এবং জনগণের কাছে যেতে চাচ্ছি। তারা শুধু নির্ধারণ করবে কাদের জনপ্রিয়তা, কোন দলের জনপ্রিয়তা আছে, কোন নেতার জনপ্রিয়তা আছে, এটা কিন্তু এই জিনিসটা তারা চ্যালেঞ্জে আসবে আমরা বিশ্বাস করি একটা মুক্ত পরিবেশে, এটাই তো চাচ্ছে। এবং জনগণের এটা জনগণের অধিকার, সে কাকে নেতা মানবে, কাকে নির্বাচিত করবে, তার প্রতিনিধি কে হবে, সংসদে কে যাবে, কারা সর, এটা তো জনগণের সিদ্ধান্ত, এটা তো একটা রেজিমের সিদ্ধান্ত হতে পারে না। একটা রেজিম বসে তারা যদি সিদ্ধান্ত নেয় কারা সংসদে যাবে, কে মন্ত্রী হবে, কে হইতে পারবে না, কোন দল কত সিট পাবে, ভাগযোগ কী হবে, একটা ভিক্ষাবৃত্তির রাজনীতি সৃষ্টি হয়ে গেছে, আমাকে একটু ভিক্ষা দেন, কেউ বলে আবার এতটা দেন, কেউ বলে এতটা দেন, এই যে ভিক্ষাবৃত্তির রাজনীতি, এই ভিক্ষাবৃত্তির রাজনীতি তো বিএনপি বিশ্বাস করে না বলে তো আমরা অব্যাহত আছি আন্দোলনে। আমরা যদি এই ভিক্ষাবৃত্তির রাজনীতিতে বিশ্বাস করতাম তা আমাদের তো কোনো সমস্যা নাই, জেলে যাওয়ার দরকার নাই, আন্দোলনের দরকার নাই, আপনি চলেন। আর বাকি যারা ভিক্ষাবৃত্তিতে নেমেছে তাদের সাথে আমরাও ভিক্ষাবৃত্তিতে নেমে যাই, বাংলাদেশের মানুষের কিন্তু আর কিছু থাকবে না, এটা হচ্ছে সবচেয়ে সহজ অপশন, কিন্তু বাংলাদেশের মানুষের হাতে আর কিছু থাকবে না, ওই ওদের হাতে যারা দখল করে নিয়েছে আর যারা ভিক্ষাবৃত্তিতে নেমেছে তারাই মজা মারবে, বাংলাদেশের মানুষের এখানে আর কিছু থাকবে না। এখন সেটা যদি বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত হয় আমাদের কিছু দরকার নাই, ওরাই সব কিছু বাংলাদেশের, সেটা তো কেউ চাইবে আমি মনে করি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।